সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র, যার জনসংখ্যা প্রায় 56 লাখের মতো। আকারে 728 বর্গ কিলোমিটারের এই ছোট্ট আইল্যান্ডটিতে আজ বিভিন্ন ইন্ডাস্ট্রি, ট্যুরিজম স্পট, এয়ারপোর্ট, স্কুল, বিশ্বমানের সব বিল্ডিং, অফিস, এসব কিছুই গড়ে উঠেছে। এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানকার জনসংখ্যার প্রায় 90% মতো মানুষের কাছেই নিজেদের প্রাইভেট হাউজিং রয়েছে, যার মানে এখানকার কেউই প্রায় গৃহহীন নয়। তবে সিঙ্গাপুর যে সবসময় এমনটা ছিল তা কিন্তু নয়। 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার পর এখানকার অধিকাংশ মানুষ খাদ্যাভাব, ড্রাগ অ্যাডিকশন, বাসস্থানের অভাবের মতো বড় বড় সমস্যার মধ্যে ছিল। এমনকি একসময় এখানকার অধিকাংশ মানুষই গরিব বস্তিতে বসবাস করত, তাদের এমপ্লয়মেন্ট একদম তলানিতে ছিল। এমনকি কিছু পয়সার জন্য এখানকার মানুষ খুন, ডাকাতির মতো জঘন্য কাজও করতে রাজি ছিল। তবে তারাই আর 57 বছর পরে পৃথিবীর সবথেকে কম দুর্নীতির দেশের চতুর্থ স্থানে, সেফটির দিক থেকে পঞ্চম স্থানে এবং এশিয়ার চতুর্থ সবথেকে বড় ইকোনমি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। তবে প্রশ্ন একটাই, এই বিশাল পরিবর্তন ঘটলই বা কীভাবে? যেখানে এককালে এখানকার মানুষ না খেতে পেয়ে মরত, তারাই বা আজ পৃথিবীর শীর্ষ ধনী লোকেদের তালিকায় কীভাবেই বা স্থান করে নিল? এসব প্রশ্নের উত্তরই থাকছে আজকের এই ভিডিওতে। হাই, আমি দেবা, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সিঙ্গাপুরের উন্নতিকে বুঝতে হলে আমাদের ইতিহাসে কয়েক বছর পেছনে যেতে হবে। বন্ধুরা, সময়টা ছিল 1940, যখন বিশ্বে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল। সেই সময় সিঙ্গাপুরে ব্রিটেনের শাসন ছিল। যেভাবে ভারত সেই সময় ব্রিটেনের কলোনি ছিল, ঠিক একইভাবে সিঙ্গাপুর ব্রিটিশদের কাছে খুব ইম্পর্টেন্ট একটি কলোনি ছিল। যেহেতু সিঙ্গাপুর একটি পোর্ট সিটি, তাই সেখান থেকে ইন্ডিয়ান ওশানের বাকি দেশগুলিতে পৌঁছে যাওয়া খুবই সহজ ছিল। কিন্তু 1942 সালে জাপান সিঙ্গাপুরকে ক্যাপচার করে নেওয়ার পর সেখানে তাদের সেনা প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে। সেখানকার বড় বড় ইমারতগুলিকে ভেঙে চুরমার করে দেওয়া হয় এবং স্থানীয় আবাসনগুলিকে জাপানি সেনা ক্যাপচার করে নেয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ঘটলে তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং মালয়েশিয়া তথা সিঙ্গাপুর থেকে তারা বেরিয়ে আসতে বাধ্য হয়। তাই সিঙ্গাপুরের কন্ট্রোল আবার তখন ব্রিটিশদের হাতে চলে যায়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ইকোনমিও নিচে নামতে শুরু করে, তাই তাদের পক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশ বজায় রাখা সম্ভব ছিল না। তাই এই অবস্থায় 1959 সালে ব্রিটেন এই অঞ্চল থেকে বেরিয়ে আসে। সেই সময় পর্যন্ত মালয়েশিয়া এবং সিঙ্গাপুর একটি দেশই ছিল এবং এদেরকে একসঙ্গে মালয় নামে ডাকা হতো। তবে এত বছরের উপনিবেশিকতার কারণে সেই সময় সিঙ্গাপুর প্রচণ্ড তালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। তবে এই পরিস্থিতিতে সিঙ্গাপুরের মানুষদের জন্য সেভিয়ার হিসেবে সামনে আসে সেখানকার এক লোকাল নেতা, যার নাম ছিল লি কুয়ান ইউ। লি কুয়ান ইউ সেই সময় একটি পলিটিক্যাল পার্টি গঠন করেন, যার নাম তিনি পিপলস অ্যাকশন পার্টি রাখেন এবং সাল 1950-এ তিনি ভোটে জিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। কিন্তু তিনি প্রধানমন্ত্রী হওয়ার কিছু বছরের মধ্যেই ধার্মিক কারণে 9 আগস্ট 1965 সালে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর আলাদা আলাদা হয়ে যায়। এই সেপারেশনের পর সিঙ্গাপুরের অবস্থা খুবই খারাপ হতে থাকে। পরিসংখ্যান অনুযায়ী সেই সময় দেশের 80% জনগণই দুর্ভিক্ষের মধ্যে ছিল। তবে এই দুর্বিষহ পরিস্থিতিতে লি কুয়ান ইউ এই সিদ্ধান্ত নেন যে তিনি নিজের জনগণদের এই সমস্যা থেকে বের করবেন এবং এর জন্য তিনি দেশে অনেকগুলি পলিসির পরিবর্তন করেন। তার গভর্নমেন্টের আন্ডারে ফ্রিডম অফ স্পিচ ব্যান করা হয় এবং ভায়োলেন্স ও কারাপশনের মতো ক্রাইমের জন্য খতরনাক সাজা দেওয়ার নিয়ম চালু করা হয়। সেই সময় ড্রাগ ডিলারদের কারাবন্দী করা হয়, এমনকি যারা ড্রাগ অ্যাডিক্ট ছিল তাদের এগেনস্টেও শক্ত পদক্ষেপ নেওয়া হয়। দেশের স্বচ্ছতার কথা মাথায় রেখে নতুন নতুন নিয়ম তৈরি করা হয়, এমনকি তখন গভর্নমেন্ট চুইংগামকেও ব্যান করে। যদিও সেই সময় সেখানকার মানুষদের এইসব নিয়ম জুলুম বলে মনে হচ্ছিল, তবে দেশের উন্নতির স্বার্থে তার প্রয়োগ অত্যন্ত জরুরি ছিল। এইসব নিয়মকানুন লাগু করার কয়েক বছরের মধ্যেই মানুষের মধ্যে পজিটিভ চেঞ্জ দেখা দিতে শুরু করে। ক্রাইম রেট কমে যায়, ইকোনমিও ভালো হয় এবং পলিটিক্যাল স্টেবিলিটি ফিরে আসে। যদিও সেই সময় সিঙ্গাপুরের বাকি সমস্যাগুলিকে তো ভালো মতোই হ্যান্ডেল করা হচ্ছিল, তবে এর মধ্যেও সব থেকে বেশি ফোকাসের প্রয়োজন ছিল সেখানকার হাউজিং সেক্টরে। এক রিপোর্ট অনুসারে 1905 সালে এখানকার জনসংখ্যার মাত্র 5% মানুষদের কাছেই নিজস্ব বাড়ি ছিল এবং ওই সময় দেশের অধিকাংশ মানুষই বস্তিতে বসবাস করত। তাই এই সমস্যার সমাধানের জন্য লি কিউন একটি বিল পাস করেন।
সেই বিল অনুসারে সিঙ্গাপুরের গভর্নমেন্ট সেখানকার জনগণদের জমিকে সস্তা দামে কিনতে শুরু করে এবং সেই জমিগুলিকে কিনে সরকার সেখানে সস্তা হাউজিং নির্মাণ শুরু করে, যাতে জনগণ সহজেই এই বাড়িগুলিকে কিনতে পারে। সেই লক্ষ্যে জনগণদের স্যালারির 25% টাকা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড হিসেবে জমা নিতে শুরু করে এবং পরে এই 25% সেভিংসে সরকারের পক্ষ থেকে 50% ডোনেশন দেওয়া হয়। এইভাবে জনগণকে 50% সেভিং ফান্ড দেওয়া হয়, যাতে তারা কোনো রকমের অসুবিধা ছাড়াই এই বাড়িগুলিকে অ্যাফোর্ড করতে পারে। হাউজিংয়ের পাশাপাশি এমপ্লয়মেন্টের জন্য লি কিউন ফরেন কোম্পানিগুলিকে বিজনেস করতে ইনভাইট করে এবং এর জন্য এখানে নো ট্যাক্স পলিসি চালু করা হয়। সেই নিয়ম অনুসারে ফরেন কোম্পানিগুলিকে প্রথম 10 বছরে বিজনেস করার জন্য কোনো রকম ট্যাক্স দিতে হতো না, যার কারণে এখানে অনেক ফরেন কোম্পানি ইনভেস্ট করতে শুরু করে এবং বাইরের বিনিয়োগ আসলে এখানকার মানুষদের কর্মসংস্থান তৈরি হয় এবং এমপ্লয়মেন্ট সমস্যাও অনেকাংশেই ঘুচে যায়। তবে লি কিউন এই কথা ভালো মতোই জানতেন যে টাকা থাকলে কারাপশন তো হবেই, তাই এই সমস্যার সমাধানের জন্য তিনি গভর্নমেন্ট এমপ্লয়ারদের বেতন কয়েকগুণ বাড়িয়ে দেন, যাতে তারা কারাপশন না করে। আর যদি এখনও সেখানে কেউ কারাপশন করতে গিয়ে ধরা পড়ে, তাহলে সরকার তাকে ফাঁসির মতো কঠিন শাস্তি দিতেও পিছু পা হয় না। আর এই সব কারণেই আজ সিঙ্গাপুর অতীতের সব ছোট বড় সমস্যাগুলিকে কাটিয়ে বর্তমানে এক মডেল স্টেট হিসেবে বিশ্বে স্থান করে নিয়েছে। বন্ধুরা, আমরাই বা সিঙ্গাপুর থেকে কী কী শিক্ষা নিতে পারি তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।